डीजे बापी दूसरा एक नंबर पोल दया मोये होए दुमा
বৃষ্টি পাঠিয়ে দিয়ে বলে
তাহলে আমি আমি এই গম্ভীরে বিষ্টি আমি বাড়িতে চললাম মা তোকে 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 আমি বাড়ির মধ্যে চলে যাই, আমি আমার মা কেমন আছে আমি কি দেখা করবো। মায়ের কোনো সাড়া পেলাম না, হায় রে ভাগ্য, ঘরটা কেমনই ভাবি, গাছের পাতা পড়ে আবর্জনায় ভরে গেছে, পেলাম না আমার মায়ের সংসার। ওগো মা, আমার মা কোথায় গেছে আমি দেখতে পাচ্ছি না, আমি আমি একটু আর আমার মা ঝিমুখী কথা বলে না, কানেও শুনতে পায় না, আমায় দুঃখী বলি ডাকে না কেন বাবা? দুঃখী মা গো, অমন করে রাখছো কেন বাবা? মা গো, চুচি কারার দিয়েছিলে যদি না পালিবে আর তোর ভাতির মতো তোমার কলঙ্ক থাকিবে মা। আমার মা কানে শোনে না, মুখে কথা বলে না, আমার দুঃখী বলি আদর করে না কেন? মারা গেছে মা। ও এই কথা বুঝি মা? বাবা দুঃখী, মা গো, তোমার মায়ের চক্ষু খুলছে না তাই না? হ্যাঁ মা, হ্যাঁ। তোমার কোনো চিন্তা নেই বাবা? মুখে তো কথা বলে না। আমি বনের মা বনবিবি, তোমাকে কথা দিলাম বাবা, স্বয়ং সপরি নিদ্রায় জাগরণে সর্বসময় তোমার পাশে পাশে থাকবো বাবা। মা বেশ, এখন তুমি চলে যাও দক্ষিণ খালের মন্দিরের পাশে যে নদী আছে, ওই নদীর থেকে পানি তুলে নিয়ে তোমার মায়ের দুচক্ষু বুলিয়ে দাও বাবা। বেশ, তোমার মা দুচক্ষু দেখতে পাবে বাবা। বেশ, দেখো বাবা। হে আল্লাহ, ভুলে যেও না। বেশ বাবা, আমি তাই করছি, সবাই তোমাকে রাজা হিসেবে মানবে বাবা। বেশ, আমি তাই করবো মা, তাই করবো। হে আল্লাহ, হে মেহেরবান, এই দিন দুনিয়ার মারে তোমাদের কাছে আমি দোয়া মাংছে। আজ আমি তোমাদের নামে স্মরণ করি, আজ আমার মায়ের চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছি, আমার মা যেন কানে শোনে, চোখে মেনে দেখে, আজ আমায় দুঃখী বলি যেন ডাকে আল্লাহ। মাগো ও মা, তুমি কথা বলে মা, কথা দুঃখে মা,
মা দুঃখে ফিরে আমি কেমন ভাবে এসেছি মামি বলছি মা শোনো আগে তিনি মমতুনা পাওয়ার ধরে রায়মণির সঙ্গে ধরা চলে কৌশলে করে আজ তুই যদি মমতু পেতে চাস তাহলে নরম বলে তোমায় দিতে হবে সেই রায়মণি বাঘ হয়ে আমায় খেতে এসেছিল মা আজ তোমার কথা মায়ের স্মরণ ছিল তুমি যে বলে সে বনের মা বনে বিবি আছে আজ আমি বিপদে পড়েছি সেই মাকে আমি দেখেছি সেই মা এসে আমাকে উদ্ধার করেছে মা সেই বনের মা বনে বিবি তোমার উদ্ধার করেছে বাবা হে মা তাহলে মায়ের বিচারে কি কাজী মিয়ার কাছে আশ্রয় নিয়েছিল মায়ের বিচারে চন্দন কাস্তু দিবি বলেছে মা আর তো আমাদের কোনো অভাব নেই বাবা মা গো কিন্তু গো মা আজ ধরা চাচা আজ আমাকে যেভাবে অন্যায় অত্যাচার করেছে আমাকে এবার আমি ভাগ্যের কি নির্মম পরিহাস মায়ের দয়াতে আজ আমি বড়িছাটির মধ্যে রাজা হব তাহলে আজ আমি ধোনা চাচার নামে ওই বড় হাকিমের কাছে আমি নালিশ করতে যাচ্ছি মা দাঁড়াও বাবা কোথায় যাচ্ছ তুমি জানিস বাবা দুঃখে মা তুই যখন জঙ্গলে যাস আমি তখন ওই বনের মা বনবিবির কাছে কারার করেছিলাম বাবা কারার করেছো ওই সাত গ্রাম ভিক্ষা করে ওই বনবিবির হাজত দেব তাই দেখি আমরা দুজনে চল ভিক্ষা করে আসি আগে বাবা মা হ্যাঁ তুমি তো আমার মা মায়ের কথা তো লঙ্ঘন করতে পারি না বা বেশ যে মায়ের নামে আজ হাজতে মেঙেছ দেশ দশের কাছে যাব নগরে বাসীর কাছে আজ আমি তোমার আচলে ধরে ভিক্ষা যাইতে যাব যে নগরে বাসীর আজ আমার যে মায়েরা গো মায়েরা যে সন্তানের লাগি আজ সন্তানে পাওয়ার আশায় যে মানত করেছিল আমার মা অচু মাতা যেখানেই পেয়েছে উঁচু মাতা সেখানে নিচু করে দিয়েছে মাতা ঢুকে আমার পাওয়ার জন্য আজ তোমাদের সন্তান হিসাবে তোমাদের কাছে আজ মিনতি রাখছি আজ তোমরা সবাই মিলিত হয়ে আমার মায়ের আঁচলে হাজত ভিক্ষা দেবে চলো মা চলো ওরে চলে রে দুঃখে চল আমরা আমরা ভিক্ষা করতে যাই চলে রে দুঃখে চল আমরা ভিক্ষা করতে যাই চলে রে দুঃখে চল আমরা ভিক্ষা করতে যাই চলে রে
দেখো বা দেখো সবাই নগরে বাসি তো আজ একসাথে হয়ে আজ আমাদের হাজতের জন্য মাঙ্গল দিয়েছে যাও মা যাও তুমি মা বনো দেবী হাজত কিনে নিয়ে এসো আরামে আজ আমি মায়ের কাছে যা কিছু পাবো আমি সব কিছু আমি বুঝে নেব ভাগ্যের কি নির্মম প্রয়াস একদিন ছিলাম পটের ভিখারি পরের বাড়িতে আজ আমি করু চুরিয়েছি পরের হাতে মারও খেয়েছি মায়ের মায়ের তো হাতে আজ আমি যা কিছু পাবো সব কিছু আমি বুঝে নেব ও গো মা পরের মা বলি বিবি মা তুমি কোথায় আছো তুমি আমার সাই হও মা তুমি যে বিচার করে দিয়েছিলে আজ আমি টাকা কেমন ভাবে পাবো কষ্ট কেমন ভাবে পাবো তুমি বলে দাও বেশ দুঃখে ওরে দেখে আমি সে সুব্যবস্থা করে দিচ্ছি বেশ গাজী মিয়া বলো মা আমার দুঃখে তুমি যে কারার দিয়েছিলে সে কারার কেমন হয় পূর্ণ হবে বেশ মা আমি এখনি বলে দিচ্ছি শোনো ভাই দুঃখে বলো তোমার বাড়ির সম্মুখে যে তাল গাছ আছে ওই তাল গাছের নিচে সাত জালা টাকা আছে তোমার সময় মতো তুমি নিয়ে নাও আজ কাজ আয় বাড়ি বলো মা তুমি যে কারার করেছিল সে কারার কি হবে বেশ মা আমি এখনই সাত নৌকো চন্দন কাষ্ট আমি এখনই পৌঁছে দিচ্ছি মা আমি পেলাম সব কিছু এবার আজ আমি দেই দশকে জানিয়ে দেব এই বড়ি ছাড়ির মধ্যে আমি রাজা হতে চলেছে ওই ধন আপনাকে বেছে নিয়ে বুঝিয়ে দিব আমার শাস্তি দিও কত বড় অপরাধ বুঝিয়ে দিব আমার পদ্মভূমির মাঠে আমি চলে যাব এবার আমার সেনাবতীকে আজ আমি পদবি আমি ধারণ করাব কোথায় সেনাবতী সেনাবতে বলুন তুমি কি শুনেছো ঘোষকের ঘোষণা এই বড়ি ছাঠিতে আমি রাজা হয়েছি তুমি ছিলে যে আজ তুমি ধনা মনার দাসত্ব হয়ে ফেলেছ তুমি মন্ত্রিত্ব হয়েছ আমি যা বলবো তুমি তাই শুনবে আমি আশা রাখবো তোমার উপরে বেশ বেশ আমি তাই এখন যাচ্ছি বাবু বেশ চলো আমার সঙ্গে ওই ধনা মনার সঙ্গে যুদ্ধ করতে যাব বেশ বেশ তাই চলো আমার সঙ্গে বদ্ধভবের মাঠে শুনে বলি জানি প্রিয়বাসী আগামী দিনে ব্যার ছেলে দুঃখে রাজা হবে যে মানবে তাকে সসম্মান করাবে আর যে না মানবে তাকে শুলে দেওয়া হবে আজ দুঃখে বাড়ি ফিরে এসেছে সেও আমার উপর প্রতিশোধ নেবে না এ কিছুতেই হতে পারে না ওই দুঃখ পশু শিশু আমার উপর প্রতিশোধ নেবে ভাইজান উপায় নেই ভাইজান উপায় নেই আমাদের এখনই এই মুহূর্তে পরিজন ছেড়ে পালিয়ে যেতে হবে আমি পালিয়ে যাব না পালিয়ে যাব না দেখব সেই দুঃখের বাহুতে কত শক্তি আছে আর আমার বাহুতে কত শক্তি আছে ভাইজান কেন কেন শুনলে না ভাইজান ওই যে আগামী দিন দুঃখে নাকি দুঃখে নাকি রাজা হবে ভাইজান আরে রাজা হবে আমার কি যায় আছে হ্যাঁ তাই বুঝি ভাইজান বলো আমরা তার চাচা হয়ে তার উপরে যা অন্যায় করছি সেকে সেকে আমাদের সহজে ছেড়ে দেবে দেখবো সেই শিশু কেমন ভাবে আমার সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ অশোকের ঘোষণা শুনে মনে প্রাণে বড় ভয় হচ্ছে তাই না পরীক্ষা হয়ে যা বেশ তবে
শয়তান বানাবি গোথারি মা মৃত্যুর জন্য প্রস্তুত হা বাপ বাপ দুঃখে আমাদের ক্ষমা করে দাও বেটা বেটা আমাদের ক্ষমা করে দাও করে নিয়ে চলে যাব তোদের মা গো তুমি এই সময় কেন এলে মা তুমি কোথা নিয়ে আছো বাবা এই দূরে শয়তানকে বেঁধে নিয়ে এই বদ্ধভূমির মাঠে নিয়ে গিয়ে এই মাথা দুটি শিরচ্ছেদ করা হবে না ওদের মুক্তি দাও বাবা না মা না কেন তুমি এমন করে আজ মুক্তি দিলে মা বাঘ দেখো ধনা ভাই আমার দুঃখকে যখন নিয়ে যাও বলেছিলে চার টাকা হিসেবে মাইনে দেবে আর তোমার বাড়ি চম্পার সাথে শাদি দেবে বেশ ভাবি আমি যাওয়ার সময় তোমার সঙ্গে আমি কথা দিয়েছিলাম আমার একমাত্র কন্যা চম্পার সঙ্গে দুঃখকে আমি শাদি দিয়ে দেব তার আগে তোমরা যে বরুণবীর কাছে হাজত মেনেছিলে আগে হায়তটা দিয়ে দাও তারপর আমি আমার চম্পার সঙ্গে দুঃখকে শাদি দিয়ে দেব ভাই মা দুঃখে এবার তাহলে তুমি সেই মায়ের হাজত তুমি পূর্ণ করে দিবে মা হ্যাঁ বাবা কমলি বাবুরা কোথায় গেল মোরগ কোথায় আর ফুলে মানে বাতাসা কোথায় ফুল বাতাসা বড় বড় ফুল বাতাসা লাগে ফুল বাতাসা লাগে ছোট বাতাসা নয় এ মনির পোড়া বসো পুরা বসো পূজা নিয়ে তারপরে যাবে মনির পোড়া বসো লালটু দেখো তো গেল রক্ত লাগে কিন্তু রক্ত লাগবে হাজিরা দিতে হবে একগোলা খড় নিয়ে আয় আমা আর 5 কেজি ফুল বাতাসা নিয়ে আয় ফুল বাতাসা তোর বাবা চোখে দেখেনি হ্যাঁ ফুল বাতাসা আর একগোলা খড় খড় জ্বালতে হয় খড় জ্বালতে হয় এখানে হাজির দিতে গেলে খড় জ্বালতে হয় আল্লাহ দিন মিল্লারে লাল 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 বেতাসা ¡Gracias!
পয়সা দিয়ে দাও গাজী ভাই। আল্লাহ দেখুন আজ আমরা হাজুর সম্বন্ধে তো কিছু বুঝি না। আমার মাঝি মানত রেখেছিল মা বলো দেবীর কাছে তুমি হাজুরটি পূর্ণ করে দাও ভাই। এমনি মনি আমি দিচ্ছি মনি মনি দিচ্ছি মোরগ না দিলে কি হবে? ও কমেছি দাঁড়া মোরগ কই রক্ত দিতে হবে আবা মোরগ কই বাবা মোরগ না দিলে রক্ত না দিলে কিভাবে হবে? দুঃখী হাজুতে আমি সন্তুষ্ট হয়েছি চাও চাও দেখো গাজী ভাই ভাই তাহলে তো আমার মায়ের হাজত পূর্ণ হয়ে গেছে। মা ঘর আজ আমি সব ফিরে পেয়েছি মা দুঃখে আজ তোমার দোয়া দিয়ে আজ আমি বড় হয়েছি। এই হতভাগ্য দুঃখে সালাম একবার গ্রহণ করো মা তোমার এই সোনার রাজপ্রাসাদে ওরে আল্লাহ সালাম সালাম ভগবানের নাম প্রণাম যদি থাকো পরিচিতি আর মন্দিরে যদি থাকো মসজিদে আর আল্লাহ সালাম সালাম ভগবানের নাম প্রণাম আল্লাহ সালাম সালাম ভগবানের নাম প্রণাম যদি থাকো মসজিদে আর মন্দিরে যদি থাকো মসজিদে আর মন্দিরে যদি থাকো মসজিদে আর মন্দিরে আমি তোমাদের সাথে যাব তবে আমি বলবো তোমরা শোনো বলো দুঃখে চম্পা কবুল
কবুল কবুল বাবা তুই কবুল বললি না তো শুনতে পাইনি বলো কবুল সত্যি আজকে তোমাকে কাছে পেয়ে কি ভালো লাগছে যে কাউকে বোঝাতে পারছি না তাই মনে কি ইচ্ছে হচ্ছে জানো এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসি তুমি শুধু ভালোবাসা দি তুমি শুধু ভালোবাসা দি Oh, 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 oh